আমি গার্গী, আর গার্গী ঘরগুলে তোমাদের সকলকে স্বাগত। আজকে সানডে, এই একটাই দিন পাওয়া যায় আমরা একটু বেরোই। তো আজকে বিকেলবেলা যাব হচ্ছে পার্ল সিটি বিচের কাছে, যা বেসিলিকা অফ আওয়ার লেডি অফ স্নো, যেটা কিনা তোমার এখানকার সব থেকে ওল্ডেস্ট আর ফেমাস চার্চ। যাতায়াতের রাস্তায় বাইরে থেকে অনেকবার দেখেছি, বাট ভেতরে এখন অবধি ঢোকা হয়নি। চলো আজকে আমরাও যাব, সাথে তোমাদেরকেও নিয়ে যাব। কেমন লাগে বলো আমাকে চার্চটা? ফেরার পথে মনে পড়লো আজকে প্রিয়াঙ্কাদির বার্থডে। আমি জানতাম না, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে ওর দেখলাম আজকে ওর বার্থডে, তো সেই জন্য ভাবলাম ওর জন্য একটা সারপ্রাইজ কেক ব্যবস্থা করি। অন্য কেউ হলে আমি ইনিশিয়েটিভটা সিরিয়াসলি নিতাম না, কিন্তু মানে এটা প্রিয়াঙ্কাদি, যে কিনা মানে আমরা যখন প্রথমবার হায়দ্রাবাদ থেকে তুতিকরিন এসেছি, ও আমাদের চিনত না, আমরাও ওদের চিনতাম না। তা সত্ত্বেও মানে আমাদের খাবার দাবার জোগাড় করা, আমরা ফ্ল্যাট খুঁজবো বা বাড়ি খুঁজবো তার জন্য গাড়ির ব্যবস্থা করে দেওয়া, মানে কি করেনি ওরা আমাদের জন্য ওই সময়। তো সেই জন্য ওর জন্য এইটুকু একটা কেক মানে নিয়ে যাওয়া বার্থডেতে কোনো ব্যাপার না। আজকালকার দিনে এই ধরনের লোক সত্যি ভীষণ কম। তো যারা আছে আশেপাশে তোমরাও তাদের রাখার চেষ্টা করো, আমরাও রাখার চেষ্টা করি। তো সামনে একটা সুপার মার্কেট ছিল, সেই জন্যই ওখান থেকে একটা কেক নিয়ে নিয়েছিলাম, কেক নিয়ে ওর বাড়িতে চলে গেছিলাম। Happy birthday to you, 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 happy birthday to you. তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লেগেছে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।